স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে মঙ্গলবার শুরু হবে সাগরিকায় বিপিএল পর্ব। দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর 1:30টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্স খেলবে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। চট্টগ্রাম থেকে শুভদেবনাথের রিপোর্ট। ঢাকা সিলেট আবারও ঢাকা ঘুরে বিপিএল ক্রিকেট এখন বন্দরনগরীতে। মাঠের লড়াই শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সাগরিকায়। গ্রাউন্ডসম্যানরাও পার করছে ব্যস্ত সময়। সকালের মিষ্টি রোদে সবার আগে ঘাম ঝরায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের মাঠে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দলটি। আর কুমিল্লাও প্র্যাকটিস করেছে এদিন। শেষ ম্যাচে সেঞ্চুরি দেখা পাও তাওহিদ হৃদয়ও ব্যাটিং বোলিং এ নিজেকে সানিয়ে নিয়েছেন। আর লিটন ইমরুল্লাহও নেটে সময় কাটিয়েছেন দীর্ঘক্ষণ। এটা প্রত্যাশা তো থাকবেই, সবাই থাকবে, আমরা সেটা নিয়েই খেলতে নামি, এটা সব মেনুতেই থাকে। সেটা আলাদা কোনো প্রেশার ক্রিয়েট হবে বলে আমি মনে করি না। আমরা বিশ্বাস করি যে এটা বল এবং ব্যাটের যুদ্ধ। আসলে কোন টিমের সাথে খেলছি, কোন ভেন্যুতে খেলছি, এটা আসলে আমাদের কাছে ওরকম কিছু ম্যাটার করে না। এদিকে সাকিবকে ছাড়াই অনুশীলনে হাজির রংপুর রাইডার্স। মাঠে সাফল্য পাওয়ায় টিমও বেশ নির্ভার। প্র্যাকটিসে না থাকলেও টিমের সঙ্গে যোগ দিয়েছেন মিস্টার 75। রংপুর টিম ম্যানেজমেন্ট পেশাদার হয়, দল সাফল্য পাচ্ছে, অভিমত দক্ষিণ আফ্রিকার লিজেন্ড ইমরান তাহিরের। Very nice guy, very relaxed. টিমের সবাই বন্ধু সুলভ, সেটি আমাদের ভালো করতে সহযোগিতা করছে। আর সাকিব ভাই বেশ অভিজ্ঞ, তার মতো ক্রিকেটার দলে থাকায় আমাদের কাজ সহজ হচ্ছে। আমি একটি ম্যাচ খেলেছি, সোহানের ক্যাপ্টেন্সিও দারুণ লেগেছে সেই ম্যাচে। একটা সময় টেবিলের শীর্ষে থাকলেও টানা 3 হারে ব্যাকফুটে খুলনা। জয় ফিরতে মরিয়া রূপসাপারের দলটি। নিয়মিত একাদশে সুযোগ না পাও আকবর আলী জানালেন, হারের বৃত্ত ভাঙতে চায় তারা। টি-20 একটা মোমেন্টামের খেলা, তো আমরা খুব ভালো স্টার্ট পেয়েছিলাম, আনফরচুনেটলি মোমেন্টামটা লস্ট করেছি। তো আমরা চেষ্টা করছি যে আবারও কিভাবে উইনিং মোমেন্টামে আসতে পারি। সাগরিকায় উইকেট ব্যাটিং বান্ধব হয় পরীক্ষায় পড়তে হবে বোলারদের। ঢাকার পাট চুকিয়ে বিপিএল এবার চট্টগ্রামে। দলগুলো মাঠের লড়াই নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে, তবে তাদের মধ্যে সবচেয়ে নির্ভার রংপুর রাইডার্স। কারণ 8 ম্যাচে 6টিতে জিতে প্লে অফের পথে অনেকটা এগিয়ে রয়েছে সোহান সাকিবরা। শুভদেবনাথ, নিউজ 24, জৌরামে চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।